হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চারিদিকের পরিবেশটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে আজ আমরা কোথায় এসেছি। আজ আমরা এসেছি মেলায় ঘুরতে। তো এটা হলো কৃষি ও হস্তশিল্প মেলা, আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতার মেলা। তো সাধারণভাবে এটা কৃষি মেলা নামেই বেশি জনপ্রিয়। আর এখন যে দিকটা দেখতে পাচ্ছ এটা হলো একদম মেলার বাইরের দিকটা, এরপরে তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, ভেতরটাও দেখাবো। তো এই মেলাটা প্রতি বছর 12 তারিখে শুরু হয় জানুয়ারি মাসে, আর বিধিনিষেধ থাকার জন্য এবছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হয়েছে। আর এখন আমরা চলে এসেছি মেলার ভেতরে। তো তোমাদের প্রথমে নিয়ে যায় যেখানে সবজির এক্সিবিশন হয়েছে। তো যার জমিতে যত বড় বড় সবজি হয়েছে সবাই এখানে দেয় এক্সিবিশনের জন্য। তো দেখতেই পাচ্ছ বড় বড় মূলো, গাজর, বড় বড় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তো প্রচুর সবজি। সব এখানে সুন্দর করে সাজানো আছে, সব নাম লিখে দেয়া আছে। তো এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। আর এগুলো দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে সর্ষে। তো এই সবজির এক্সিবিশন গুলো কেমন লাগলো অবশ্যই বলো। এখানে একটা দেখো কুমড়ো রয়েছে, কত বড়। আর এখানে এনারা বসে হয়তো বিচার করছেন। তো এদিকে দেখো এখানে আঁক আছে, বড় বড় আঁক। তো এবার তোমাদের স্টলগুলো দেখাই। অনেক স্টল বসে আর প্রত্যেকটা স্টলে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে। তো হাতের তৈরি নানা রকম জিনিস, চটের ব্যাগের থেকে শুরু করে নানা রকম গয়না গাটি, পুতুল, জামা কাপড় প্রচুর, দেখলে বুঝতে পারবে। আর এখানে বাঁশের তৈরি নানা রকম জিনিস দেখো, ঝুড়ি তৈরি করছে, এগুলো বাঁশের ফুলদানি, কুলো, চালন, কত কিছু তৈরি করে রেখেছে। আর দেখো বসে তৈরিও করে, এখানে বাঁশ কেটে কেটে সব তৈরি করছে। আর এগুলো মাঠের মধ্যে বসেছে।
এবার তোমাদের নিয়ে এসেছি যেখানে হরেক মালের দোকান বসেছে। তো এখানে নানা রকম দামের জিনিস আছে, 35 টাকা 60 টাকা প্রচুর দামের দেখতে পাচ্ছ। আর এখানে দেখলেই মনে হয় কোনটা নেব কোনটা নেব না। তো কিছুই কিনলাম না, শুধু ঘুরে ঘুরে দেখেই গেলাম। তো প্রচুর দোকান বসেছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা রকম সাজের জিনিস। এখানে আবার দেখো ফুল নিয়ে বসেছে।